এটা কি করলেন ভাইজান? আপনারা থামবো না, কথা কবো না, এটা কোনোদিন হয়েছে নাকি? তরে আসলে ইদানিং দেখে কি মনে হয় জানোস? কি ভাইজান? একটা কথা আছে, অতি ভক্তি সুরের লক্ষণ। তোর কাজ কাম ব্যাপার স্যাপার সবকিছু মিলে আমার কাছে তাই মনে হচ্ছে। এগুলো কি কন ভাইজান? আমি আপনার ভাইয়ের বন্ধু না, আমি তো সেই ছোটবেলা থেকে আপনার সম্মান করি। বন্ধু কে তোর বন্ধু? মানে কি টেডি? টেডি আমরা একসাথে চলি না? বন্ধু চলিস না, চলতি। তারপর আমার ভাইজন বিপদে বলল, সব বন্ধু লেস তুলে ফগার বার, একটা বার বাড়িতে এসে খোঁজ খবর নাস নাই। এটা কি বললেন ঘটি ভাই? আমি তো নিয়মিত দিবার কাছে। দিবার কাছে না হাসলেন কেন? আমি সত্যি কসম করে বলতেছি। এরকমই হয় বন্ধুর, হদিস না পাওয়া গেলে বন্ধুর বউয়ের প্রতি ঝুঁকে পড়ে বন্ধু। আমি চিন্তাও করতে পারি না তালুকদার বংশের বউয়ের চরিত্র এরকম হতে পারে। ঘটি ভাই আপনি কিন্তু দিবার না, আবার রাজা মাঝে কথা বলতেছেন। এই গলা নামায় কথা কও, গলা নামায় কথা বল। তুই নিজেরে কি মনে করস? হ্যাঁ, তুই আব্বাস চেয়ারম্যানের লোক দেখে তোর আমি গনায় ধরে কথা কমো? তুই ভুইলা মনে যাইতেছস? আব্বাস চেয়ারম্যান আমার কে? আমার পরম আত্মীয়। আমি যদি খালি তোর বিরুদ্ধে কমপ্লেন করি তোরে কার দেখা দাবার করি? সরি গুটি ভাই, মানে আমি আসলে আপনার বলতে চাচ্ছিলাম যে আমারে কিছু বইলে লাভ নাই আর বুঝাই তৈব না। তোর নিজের সরকার তুই তেল দে। আরেকটা কথা কই, তালুকদার গো পিছনে লাগ যাইস না, তাই তোর আগে ভাগে সাবধান করে দিতেছি, এই পরিবার থেকে দূরে থাক, বহু দূরে থাক। হাই রে গুড্ডি ভাই, আপনারা নিজেরা নিজেরাই তো ঠিক নেই, আমার তালুকদার বংশের বড়াই করেন। আপনি কিন্তু নিজের যত্ন করবেন, নিজের শরীরের যত্ন করবেন। এখন আপনার কাছে আমরা দুই বোনের কেউ নেই, আপনার কে দেখাশোনা করব? আপনি যদি নিজের যত্ন নিজে ঠিক করি না করেন, ফলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, বুঝলেন না? আপনি প্লিজ আলাপ করবি তুই? দরকার তার আগে তুই আমার কথা, তো মুসলিম সরকারের লোক লোক ল। তাতে কি হয়েছে? ও বুঝতে পারছি, তো তুমি কি বার্তা ফের করে কাম করতেছো? হ্যাঁ, মানে ডাক ফোনের কাম সিটি চালাচালি করতেছো, আদান প্রদান করতেছো কেন? মানে মানে বুঝছ না কেন? তুই লেটা হলা, হ্যাঁ তোর নাক টেপতে দুধ হরে কেন? এই মানে বলতেছি যে আমাকে মন্টু বিয়াই ওই জাল লগে ইটিস ফিটিস করতে যাই, ধরা খাইছে। তো হেতি তো মুসলিম সরকারের শালীন অনি। হ্যাঁ দেখেন, আমি একটা ঘটনা নিয়ে আসছি, ঘটনার মোড় আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন? খুব ভালো কাম করে এখানে উল্টাই হালাইছে। হেতি যদি সতী সাবিত্রী হইতো তাহলে একটা বিয়ারটি পার্লার পিছনে হয়ে থাকতো নি। হ্যাঁ হেতি যেরকম হিললে কাম করছে এরকম হিয়াল্লাই করতেছে। আমি যতদূর জানি মন্টু ভাইজানের লাগে আপনার শাদী হওয়ার কথা আছিল। হ্যাঁ এটা এককালে অনেক কথা আছিল, কিন্তু অয়নো কিল্লে জানোস নি, কারণ আল্লাহ যেসব মানুষের পছন্দ করে তাদের বিপদ দেখলে আল্লাহ তাকে নিজের হাতে বাঁচা তুলি আনে। হি আল্লাহ, আল্লাহ আমার নিজের হাতে বাঁচা দিছে, আল্লাহর কাছে আমি হাজার শুক্রিয়া। বাকি ওই ইতরের লগে আমার বিয়ে হইলো, চৈত্রহীন লম্পটের লগে আমার বিয়ে হইলো। ওহ বাঁচি গেছি, আমি বহুত বাঁচি গেছি, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। সুবিধা করতে পারো নাই অহন জ্বলে না, হারামি মেয়ে একটা, কথায় কথায় কিরম কিরম কথা বলে। হে মন্টু ভাই,